আমি জানি না আমার একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে আমি ওপেন চ্যালেঞ্জ করছি আবার ভাইরাল হচ্ছে যেটা আমি এখানে কারণ নাম নেব না তার বক্তব্য নবী কবরে কি হয়ে গেছে মাটি হয়ে গেছে আচ্ছা এই যে ইহুদিরা নবীর লাশ চুরি করতে গেছিল ওরা কি মাটি চুরি করতে গেছিল না নবীর হাট চুরি করতে গেছিল কি চুরি করতে গেছিল ওরা কেসা বড় মাতাল বলেন দিন ভাই বিশ্বাস 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 করে করে না কারা আমি এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলেছি ফেরেশতা ফেরস্তা আজ সালাম সালামকে এমন ক্ষমতা দিয়েছেন যে তিনি একই সময়ে হাজারো মানুষের রুহকে কবজ করতে পারে বলেই বলেছি আল্লাহ আমাদের নবীকে ফেরেস তাদের চেয়ে পাওয়ার বাড়িয়ে দিয়েছেন বিশ্ব হাজারো জায়গায় উপস্থিত হতে পারে জোরে বলুন আমি জানি না আমার একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে আপনাদের কাছে এসছে কিনা ভাইরে সে বলছে হুজুর আপনি এটা আস করলেন কি করে এখানে আজকের অনেকটা মিডিয়া আছে আমি ওপেন চ্যালেঞ্জ করছি আবার ওই বক্তাকে চ্যালেঞ্জ করছি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম একই টাইমে যেমন হাজারো জায়গায় নয় লক্ষ জায়গায় উপস্থিত হয়ে লক্ষ মানুষের রুহকে কবজ করতে পারে আল্লাহর নবী কবরের জেন্দেগিতেও আল্লাহ পাক বিশ্বনবীকে এমন পাওয়ার দিয়েছেন আল্লাহর নবী কবরের زندগিতেও আল্লাহ রসুল ওই আজরাইল আলাইকে সালামের চেয়ে আল্লাহ রসুলের পাওয়ার আরও বেশি করে দিয়েছেন এর জন্য দলিল দিতে আমি প্রস্তুত তবে এখানে দলিল দেবো না আমি দলিল দিতে প্রস্তুত আমি ওই বক্তাকে আহ্বান করছি আমি ওই বক্তাকে আহ্বান করছি ওই বক্তা বলেছে যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইকে সালামের শক্তি নবীর চেয়ে বেশি বলেছে নবীর চেয়ে ফেরেস্তা জিব্রাইল আসসালামের পাওয়ার বেশি বলেছে ভাইরে ফেরেস্তা জিব্রাইলের পাওয়ার যদি নবীর চেয়ে বেশি হয় আমি বলতে চাচ্ছি মেরাজের রাতে আল্লাহ রসুল শেষ পর্যন্ত যেখানে গিয়েছিলেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছিলেন জানা আছে আমি কিন্তু কিন্তু আপনাদের কাছে সবটা স্পষ্ট করছি না এমন একটা জায়গায় গিয়ে জিব্রা আমিন আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আমি আর এক ইঞ্চি আগাতে পারবো না এর যদি আমি আগিয়ে যাই পুড়ে সাই হয়ে যাব। সালামের যদি এত ক্ষমতা থাকে আমার নবী যে পর্যন্ত পৌঁছে গেলেন ফেরেশতা জিব্রাইল কেন সেই পর্যন্ত যেতে পারলেন না অতএব ভদ্র ভাষায় বলছি ওই ব্যক্তিকে আমার যে বক্তৃতার আপনি অপব্যাখ্যা করেছেন তার জন্য আপনাকে হিসাব দেওয়া লাগবে তবে আমি যে বক্তব্য রেখেছি তার তথ্য দিতে আমি বাধ্য তার তথ্য দিতে আমি বাধ্য আমি তাকে বলেছিলাম আপনি আমার কাছে আসুন আপনি আমার কাছে আসুন তিনি আমাকে বললেন আপনার কাছে গিয়ে দেখি ওহি নাজিল হবে ওহি নাজিল হবে আমি বললাম ভাই ওহি নাজিল হয় কাদের উপরে আপনার ইমান আছে তো এ আপনারা বলুন তো ওহি নাজিল হয় কাদের উপরে নবীর উপরে নাউজুবিল্লাহ তো সেই বক্তা আমাকে বলছে আপনার কাছে গেলে কি ওহি নাজিল হবে তাহলে নাউজুবিল্লাহ তিনি আমাকে আ আমি ওই জায়গায় যাব না জি তার সঙ্গে কথা বলতে বলতে আমি বললাম দেখুন আমি যদি আপনি আমার কাছে আসেন কথা বলবেন ওইলে কিন্তু কথা বলবো না বলে আমি ফোনটা কেটে দিলাম পরে আবার করলো আমি রেগে গিয়ে একটা বাজে ভাষা আমার জবান থেকে বেরিয়ে গেছে ওটা আমার ভুল আমার জবান থেকে একটা বাজে ভাষা বেরিয়ে গেছে এটা আমার ভুল এবং আমি এই ভুলের জন্যে এই ভুলের জন্যে আমি ওই বক্তার আব্বা তুলে একটা কথা বলেছি আমি এতগুলো মিডিয়ার সামনে বলছি ওই কথাটা বলার কারণে ওটা আমার ভুল আমি সেই বক্তার কাছে ওই তুলে যে কথা বলেছি এর জন্যে আমি ক্ষমা প্রার্থী তবে আমি যে তত্ত্ব সম্বলিত যে কথা বলেছি এর জন্যে একবারও আমি ক্ষমা চাইব না হাজারো বার আমি ঠিক বলেছি তবে আপনি যদি দলিল নিতে চান আপনি আমার কাছে আসুন আপনার জন্য আমার দলিল রেডি করা আছে আল্লাহ যদি হায়াতে রাখে আর আমার হায়াতে যদি আপনি আমার কাছে আসেন আপনাকে আমি প্রমাণ দিতে দিতে বাধ্য বাধ্য দলিল বাবা কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসছি মাদ্রাসা যদি না থাকতো মাদ্রাসা যদি না থাকতো অবস্থা কি হতো দেখুন ওই ইহুদিরা ওই ইহুদিরা নবী লাশ চুরি করতে গেল হলো না পাললো না পাললো না পরে তারা সিদ্ধান্ত নিল কোরআন নাজিল হয়েছে কার উপরে নবীর উপরে তাদের দেখ তাদের কাজ হলো কোরআনকে কি করে বিনষ্ট করা যায় কোরআনকে কি করে ধ্বংস করা যায় কোরআনকে কি করে বিনষ্ট করা যায় আল্লাহ কি করে কোরআন বিনষ্ট করা যায় আহা কারণ তাদের আসল চরিত্র তাদের পরিচয় আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরলেন যার জন্য তাদের উপরে ছিল রাগ কোরআনের উপরে ছিল রাগ কোরআনের ছিল রাগ উপরে ছিল রাগ তাই তারা করল আপনাদের কোথায় আলহামদুলিল তবে প্রসঙ্গগত আর কথা বলি আপনার এখানে এতগুলো মানুষ একটা কথা আপনার বলুন তো ভাই আপনার সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে আপনার সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে আপনি ওইটাকে কল রেকর্ড করে মিডিয়ায় আপনি ছেড়ে দিলেন ওটা আপনি না আমি আমি একজন আলেম দাবি করে আমি যে এই কাজটা করেছি ঠিক করেছি না আমি অন্যায় করেছি জোরে বলুন একটু আরো জোরে বলুন অন্যায় করেছি অন্যায় করেছি দুঃখ আফসোস সমাজ কোথায় যাচ্ছে আরে ভাই কেউ যখন আমাকে ফোন করছে তার মানে সে তো অটোমেটিক যুদ্ধের ময়দানে নেমে গেছে তো 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 ও ও যুদ্ধের ময়দানে নেমেছে মানে পুরো রেডি সে আমাকে ফোন করছে মানে আমি তো আনরেডি আরে আমাকে দলিল দিতে গেলে দলিল আমার তো মুখস্ত নেই আমাকে দলিল দিতে কি করতে হবে আমাকে কেতাব দেখতে হবে আমাকে তত্ত্বগুলো এক জায়গায় করতে হবে তাহলে আমাকে তো তৈরি হতে হবে আহা এটা আপনি ভুল করেছেন ওই ওই বক্তাকে বলছি এটা আপনি ভুল করেছেন অন্যায় করেছেন এটা আপনি ভুল করেছেন এটা আপনি অন্যায় করেছেন এর জন্য আপনি এর জন্য আপনি জাতির কাছে ক্ষমা চাইবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি যদি ক্ষমা না চান হাসরের ময়দানে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে শেষ কথা বলছি ওরাই চক্রান্ত কুল্ল কোরআনকে বিনষ্ট করতে হবে তারাই একটা একটা পরামর্শ সভা ডাকলো এক এক ব্যক্তি এক একটা রাস্তা বললো এই রাস্তায় গেলে কোরআন বিনষ্ট হবে এই রাস্তায় গেলে কোরআন বিনষ্ট হবে যিনি ওই পরামর্শ সবার জাজমেন্ট ছিলেন তিনি শেষ রায় টানলেন আপনারা যে যে রাস্তা দেখিয়েছেন টোটাল রাস্তায় গেলেও কোরআন ধ্বংস করা যাবে না সোনাল বলতে পারলেন না আরও জোরে বলুন বল আরও যদি বলুন কেন যাবে না तमाम পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ ওই কোরআন শরীফ নিয়ে যদি আজকে রাতে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দাও तमाम পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ সব কোরআন শরীফ গুলো নিয়ে যদি আজকে রাতে পুড়ি ছাই করে দাও আগামী কাল পূর্ব দিকতে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে কেন না ওই রকম কাঁঠালিয়ার মাদ্রাসা থেকে একটা ছেলে হাফেজে কোরান হয়েছে একটা হাফেজে কোরানকে আপনি দাঁড় করিয়ে দেবেন ছয় থেকে আট ঘন্টা সময় দেবেন পাক তামাম পৃথিবীর জমিনে তার কোটি বান্দাদের সিনাতে কোরান হেফাজত রেখেছে আরও জোরে বলুন শোহান আল্লাহ তামাম পৃথিবীর কোরান যদি পুরিয়ে দেওয়া হয় তামাম পৃথিবীর কোরান যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয় হাজারো হাফেজে কোরআন আল্লাহ পাক পয়দা করেছেন তাদের ছয় থেকে আট ঘন্টা সময় দেবেন এক জায়গায় দাঁড়িয়ে 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 তিরিশ ফার আল্লাহর কোরানটা তিলমত করে দেবে জোরে বলতে পারলেন না জোরে বলতে পারলেন না আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহানু নাজ্জাল যিকরা ওয়া ইন্না লাহু নিশ্চয়ই কোরআন নাজিল করেছে আমি কোরআন হেফাজতের দায়িত্ব আমার একটু জোরে বলুন আরো জোরে বলুন তাহলে আজকের অন্য রাজ্যে মাদ্রাসাগুলোকে টার্গেট করা হচ্ছে আরাক রাজ্যে মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে আমাদের ইমানি জেদ করা দরকার ওরা যদি একটা গুড়িয়ে দেয় আমরা পাঁচটা জোরে বলুন আরো জোরে তৈরি করবো এটা ইমানি জেদ হওয়া উচিত